আসসালামু আলাইকুম। তো আমি যেটা যে পয়েন্টে ছিলাম, কারণ হচ্ছে যে আসিফ ভাইয়ের কাছে অনেক কিছু জানার আছে, আমি জানতে চাইও। আমি আমি খুব কমই জানি, তারপরে আমার ভিতরে অনেক কনফিউশন, অনেক কিছু। আমি যদিও প্র্যাকটিসিং মুসলিম, আমার যত যত কিছুই হোক, তারপরে ইনশাল্লাহ আমি প্র্যাকটিসিং মুসলিম থাকারই চেষ্টা করবো। তারপরেও সবার কাছে শিখার আছে, আসিফ ভাইয়ের কাছ থেকে যাই হোক, আমার তার কাছে আপনার নাকি বুঝিনি, আবার বলেন আসিফ ভাই। মানে যুক্তি প্রমাণ যাই থাকুক না কেন, তার কাছে আপনি আপনারই, তাই তো? ওইরকমই আমি আল্লাহ তাআলাই বিশ্বাস করব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন ভালোবেসে যাব, যত ই হোক। এটাই হচ্ছে মেইন কথা। এখন আপনি আমাকে যেভাবেই ট্রিট করেন, মানে যাই মনে করেন, এটাই মেইন কথা। যদিও অনেক যুক্তি আমি দিতে পারবো না যে এটা কেন করলো বা এটা কেন হইলো, আমি যুক্তি দিতে পারবো না। তারপরেও আমি মনে করবো যে হয়তো বা আমার জ্ঞানের কম বা এরকম। আসিফ ভাই তো আগে অনেক অনেক পড়ছিল, যে আসিফ ভাইয়ের একটা কথা শুনছিলাম যে ছোটবেলায় থেকেই আসিফ ভাই তখন ইসলাম প্র্যাকটিস করতো, তো তার ভিতরে অনেক জস বা জোশ কাজ করতো ইসলামের প্রতি। তো তিনি যখন বারবার পড়ছিল তখন তার মনের ভিতরে খটকা লাগলো যে আরে আমি যে নবীরে এরকম দেখছি এরকম দেখছি, আর এই নবী তো এরকম, এই নবী তো এরকম। তো আসিফ ভাই সেটা বারবার পড়ার পরে সেটা বুঝছে। তো আমি কোরআনের একটা আয়াত, আমি আমার ওইরকম ভাবে যে আমি কোরআনের আয়াত পরিষ্কার পরিষ্কার ভাবে আমার মুখস্থ আছে তাও না, তবে এইটা আমার মনে আছে যে একটা কোরআনের আয়াত আছে যে যে যেভাবে, মানে ওইটার অর্থটা হচ্ছে যে একজন নাস্তিক যদি কোরআনটাকে ওইরকম ভাবে চিন্তা করে তো তার ভিতরে আরো সংশয় তৈরি হবে, আর একজন আস্তিক যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে বা ওইরকম ভাবে নেয় তো তার ঈমান আরো বাড়বে। আমি কোরআনের আয়াত বা এরকম না, আমি জাস্ট এরকম কথাটা শুনছিলাম কোন এক জায়গায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি আগে থেকে নাস্তিক ছিলাম, এই কারণে আমি আরো নাস্তিক হয়েছি? না না না, আপনি আগে, আপনি আপনার এক ইয়েতে আমি শুনছিলাম যে আপনি আগে অনেক বেশি আস্তিক ছিলেন, তারপর আস্তে আস্তে পড়তে 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 তারপর আপনি দেখছেন যে নবীর নামে অনেক হাদিস আছে, যেগুলো নবীর চরিত্র নিয়ে অনেক ইয়ে আছে, তারপর আপনি আস্তে আস্তে আরো ডিপলি চিন্তা করছেন, আরো ডিপলি পড়ছেন, তারপর একবারে আপনি নাস্তিক হয়ে গেছেন, এরকমই শুনছিলাম আমি। হ্যাঁ, তাহলে আমার, আমি যেহেতু মানে একদম ছাত্র মুসলিম ছিলাম, মাতুদর ভাইও ছাত্র মুসলিম ছিলেন, তারা কিভাবে নাস্তিক হলো ভাই? কোরআনই তো পড়ছে তারা, ওই একই তো পড়ে। এটা আমি জানি না আসলে ভাইয়া, মানে এখানে এটাই হচ্ছে পার্থক্য যে আমরা চেষ্টা করেছি যে নিরপেক্ষ ভাবে অন্ধবিশ্বাসটাকে বাদ দিয়ে নিরপেক্ষ ভাবে সত্যটাকে জানার চেষ্টাটা করাটা সম্ভব কিনা। আপনি যদি মনে করেন যে না নিরপেক্ষ, মানে কোনো দরকার নেই আমার নিরপেক্ষ হওয়ার, আমার যেটা আছে সেটাই ভালো, খারাপ হলে খারাপ ভালো হলে ভালো, আমার তা আমার, এটা আপনি বলতে পারেন, আপনার অধিকার। এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারবো না, আপনি যা পালন করবেন না করবেন। এখন তখন আমরা বুঝে নিব যে আপনি হচ্ছেন একজন অন্ধবিশ্বাসী, অন্ধভাবে এটাকে বিশ্বাস করেন। এছাড়া আর কি বলার আছে? হয়তো আমরা একটু থাকবো, সতর্ক থাকবো যে আপনি যেহেতু অন্ধবিশ্বাসী, যে একই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে আপনি হয়তো আমার কল্লাও কলা দিতে পারেন এক সময়। না 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 আসিফ ভাই, আমি আমি এই ধরনের কোনো হবে না ইনশাল্লাহ, আমার দ্বারা কোনো সময় হবে না। কিন্তু আপনি তো অন্ধবিশ্বাসটাকে একসেপ্ট করে নিচ্ছেন, তাই না? আমি অন্ধবিশ্বাসটাকে ওইটাই একসেপ্ট করছি যেগুলো ইসলাম সুন্দর জিনিস আছে সেগুলো একসেপ্ট করছি। যেমন মুসলমান মুসলমানের সাথে ভালো ব্যবহার করতেছে, অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করতেছে, এগুলো ভালো না? ইসলামে সবকিছু ভালো তো আছে, তাই না? আমি ভালো দিকগুলো নিতেছি, মানে আপনি আছে তারপরে আপনি থেকে ভালো জিনিস খুঁজতে চাবেন, মানে আপনি জানতেছেন যে ধরেন একটা, ধরেন বমি বা ধরেন পায়খানা, আচ্ছা বমির কথা বাদ, সার সার বমি পায়খানা সার মনে করেন, ঠিক আছে, গোবর সার অনেক ভালো জিনিস আছে, অনেক এরকম ওইখানে ধরেন এমনই আছে, মানে অনেক কিছু আছে যেগুলো, এবং সেখান থেকে আপনি মনে করেন পুষ্টি উপাদান পাইতে পারেন, এরকম জিনিসও আছে। তাহলে তো নিশ্চয়ই আপনি গোবরটা নিয়ে গিয়ে গোবর থেকে বেছে বেছে ওই জিনিসগুলো নিবেন না, তাই না? আপনি তো নিশ্চয়ই আলাদা করেই অন্যখান থেকে কালেক্ট করবেন, যেখানে যেই উৎসটা এরকম না, তাই না? রাইট, না আমি জানতে চাচ্ছিলাম মাত্র বলতে আসলে যে উনি যে ভালো ভালো জিনিসগুলো কি উনি অন্ধবিশ্বাস করছেন, এই ভালো জিনিসগুলো কোনগুলা, সেটা উনি কিভাবে বুঝতেছেন, উনি কোন পদ্ধতি দ্বারা বুঝতে পারছেন যে এই জিনিসগুলো ভালো আর এই জিনিসগুলো ভালো না, এই পদ্ধতিটা আমি আসলে জানতে চাচ্ছিলাম। ধরেন একটা মুসলমানের ব্যবহার, যার সাথে আমি একটা মুসলমানের ব্যবহার, আমি আপনাকে একটু হেল্প করি, যেমন ধরেন যুদ্ধবন্দী নারীর সাথে, যুদ্ধবন্দী নারীর সাথে নারীকে গণিমতের মাল হিসেবে ভোগ করা, এটা ইসলামের স্ট্যান্ডার্ডে একটা ভালো কাজ। এখন আপনার কাছে যদি মনে হয় যে না এই কাজটা ভালো না, এই কাজটা আমার কাছে, আমার কাছে ভালো লাগতেছে না, আমি কখনো এই কাজটা করবো না, আমি রিমাইন্ড ভাই, আমি রিমাইন্ড, আমার নাম রিমাইন্ড, আমি কখনো এই কাজ, এই কাজটা আমার কাছে খারাপ লাগে, আমি কাজটা কখনো করবো না, আপনি এই কাজটা যে খারাপ এটা আপনি কিভাবে বুঝলেন, কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আপনি বুঝতে পারলেন, নির্ণয় করবেন কি করে কোনটা ভালো কোনটা খারাপ, এটা নির্ণয় করবেন কি করে?
আর বিবেকের মাধ্যমে আল্লাহ তাআলা তো আমাকে ভালো একটা বিবেক দিয়েছে, তাই না? সেই বিবেকের মাধ্যমে মানে আপনি সাজেস্ট করতেছেন আল্লাহর দেওয়া জীবন বিধানের উপরে আপনার বিবেক চালাতে হবে, তাই তো? এখন আশ্চর্যদর্শন আল্লাহ অলরেডি আপনার জন্য নিজের বিবেক দিয়ে বা নিজের চিন্তাভাবনা দিয়ে অলরেডি সেট করে দিয়েছে কোরআনের কথা, যে আল্লাহই ভালো জানে তোমাদের জন্য কোনটা ভালো হবে, সেটা জেনে শুনেই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে এই জিনিসগুলা, সেইটাকে আপনি আবারও নিজের বিবেক দিয়ে আবারও সেখান থেকে আবার বাছাই করে নিচ্ছে, তাই তো? এরকম কিছু মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বিবেক, বিবেকের যে মোরাল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে নবী এবং আল্লাহ দুইজনের মোরাল স্ট্যান্ডার্ড এর থেকে অনেক উপরে, এই কারণে আপনি জাজ করার মতো একজন ব্যক্তি আল্লাহ যে রুল দিচ্ছে সেটা আপনি আবার জাজ করতেছেন, আল্লাহর বিধানকে আপনি জাজ করতেছেন এটা কি ভালো নাকি মন্দ, আমি কি এটা করবো নাকি করবো না, মানে আল্লাহ সরাসরি আল্লাহ এবং নবী সরাসরি যে বিধানটা আপনার জন্য তাদের অসীম মহত্ব অসীম বিবেক অসীম মোরালিটি ব্যবহার করে যে জিনিসটা সেট করে দিচ্ছে আপনি আবার বসে বসে গাছ করতেছেন, ও এইটা আমি নিবো এইটা নিবো না না তিন নম্বরটা নিবো না ষোলো নম্বরটা নিবো, হ্যাঁ ষোলো নম্বরটা আমার ভালো লাগতেছে ওকে ষোলো নম্বরটা নিলাম, আচ্ছা পনেরো নম্বরটা না পনেরো নম্বরটা ভালো না খারাপ না ঠিক আছে এটা সাইডে রাখি, মানে আপনি যাচাই করতেছেন আল্লাহ পাকের দেওয়া বিধানকে আপনি যাচ করতেছেন, আপনি হচ্ছেন একজন বিচারক আল্লাহ পাকের একজন বিচারক, বাও এরকম আসলে আলোচনাটা একটু আমি হেল্প করতে চাচ্ছিলাম, আমাকে একটু এক মিনিট সময় দেবেন আপনাদের জন্য? হ্যাঁ হ্যাঁ ভাই আপনি আসিফ ভাই উনি যে কথাটা বললো যে উনি চিন্তা করবে, কিন্তু আমরা সূরা বাকারার সূরা বকনাবা সুরের সূরা বলদার দুই নম্বর সূরা আর কি একশো দুইশো ষোলো নম্বর সূরা বাকারার দুইশো ষোলো নম্বর আয়াতটা একটু আমি এখানে একটা ই করে মানে একটু উল্লেখ করতে চাই, তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপ্রিয়, কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ করো, সম্ভবত তোমরা এমন বিষয়কে সম্ভবত তোমাদের জন্য তার কল্যাণকর এবং তার সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, মানে বলতে চাচ্ছে তোমরা আবার ওই অংশটা আবার শুনাই, হ্যাঁ মাতা বলবে একটু কথা বলি আমি এখানে বলুন আমি আয়াতটা শেষ করি তারপরে বলেন, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর একটা আমরা নিশ্চয়ই শুনবো না আমরা কারণ ব্যাখ্যা তো আমরা ওই না 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 ঠিক আছে আমি কোনো ব্যাখ্যা দেব না, আমি ব্যাখ্যা দিলে আপনি আমারে থামাই দিন দেন ভাই, এটা তো আপনি ব্যাখ্যা করলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তো এই দেখেন তোমাদের জন্য জিহাদকে অপরিহার্য কর্তব্য রূপে অবধারিত করা হয়েছে এবং এটি তোমাদের জন্য অপ্রীতিকর, বস্তুত তোমরা এমন বিষয়কে অপছন্দ করো বা করছো যা তোমাদের পক্ষে বাস্তবিকই মঙ্গলজনক, পক্ষান্তরে তোমরা এমন বিষয়কে পছন্দ করছো যা তোমাদের জন্য বাস্তবিকই অনিষ্টকর এবং আল্লাহ তোমাদের ভালো মন্দ অবগত আছেন এবং তোমরা অবগত নও, মানে আল্লাহ জানেন তোমরা জানো না, এই একটা বিভিন্ন অনুবাদ দেখালাম যে কটা অনুবাদ আমার সামনে আছে সবকটা দেখালাম যাতে আপনারা নিজে থেকে এটার একটা বেস্ট একটা মিনিং বেস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করাতে পারেন, আর যদি মনে হয় যে না আমরা ভুল বুঝতেছি আমি ভুলভাবে রিপ্রেজেন্ট করতেছি তাহলে আমি আপনাদেরকে এই আয়াতটা তাফসীর দেখাতে পারি, যে এই আয়াতে বলতেছে এই তাফসীরে বের করলে তাফসীরে ক্লিয়ারলি লেখা আছে তোমাদের জন্য যেটা কল্যাণকর তোমরা ভাবো যে ওইটা তোমরা সেটা অপছন্দ করো, আবার তোমরা তোমাদের জন্য যেটা অকল্যাণকর সেটা আবার তোমরা পছন্দ করো, কিন্তু আল্লাহ ভালো জানে যে তোমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ জানে তোমরা জানো, এই আয়াতের অর্থ আপনি যদি আমার বলা অর্থটার সাথে দ্বিমত থাকে বা আমি যে মিনিং এ মানে যে উদ্দেশ্যে এই আয়াতটাকে উল্লেখ করলাম এটার সাথে যদি দ্বিমত থাকে বলেন আপনারা শুনি, আচ্ছা মাতু ভাই আমি আয়াতটা পরে কি বুঝলাম আমাকে একটু বলি দেখি রিমান ভাইয়ের সাথে মেলে কিনা, আমি বুঝলাম যে রিমান ভাই কি চিন্তা করবে সেটা আগেই আল্লাহ পাক চিন্তা করে রেখে দিছে, ইমান ভাইয়ের এক্সট্রা বেশি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন ভাই দেখি না, কারণ আল্লাহ বলে দিয়েছে আমি আগে বুঝে মানে ভেবে রাখছি সব ঠিকঠাক করে রাখছি সেভাবে চলতে হবে সেই বিধান দিয়েছি সেভাবে চলতে হবে, ইমান ভাই আপনি কি বলতেন বলেন তো ভাই? হ্যাঁ তখন তো জিহাদ ছিল কিন্তু এখন তো ওইরকম ভাবে যুদ্ধ হচ্ছে না বা জিহাদ হচ্ছে না, আচ্ছা কল্যাণকর, হ্যাঁ হ্যাঁ কল্যাণকর যেটা আমরা মনে করতেছি যে না এটা আমাদের জন্য অকল্যাণকর কিন্তু আল্লাহ তাআলা সেটা বলতেছে না এটা তোমাদের জন্য কল্যাণকর, বা আমরা যেটা মনে করতেছি না এটা আমাদের জন্য অকল্যাণকর কিন্তু আল্লাহ তাআলা সেটার ভিতরে কল্যাণ রেখে দিয়েছে, এটাই তো একটা জিনিসের কথা বলেনি আল্লাহ, আল্লাহ বলছে তোমরা এমন কিছু পছন্দ করো যেগুলো আল্লাহর কাছে আল্লাহ জানে যেগুলো তোমাদের জন্য অকল্যাণকর, এমন কিছু অপছন্দ করো যেটা আল্লাহ জানে যেগুলো কল্যাণকর, কোনো কিছু বলছে একটা জিনিসের কথা বলে এখানে শুধুমাত্র জিহাদের কথা বলেনি, কারণ জিহাদের কথা বলে শুধু এটাই বলতো যে তোমরা এটা অপছন্দ করো কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণকর, এইটুকুতে কিন্তু থেমে যেত, সাথে অ্যাড করছে যে এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা আল্লাহর জন্য আল্লাহর কাছে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, এই এই জিহাদ তো আর প্রিয় এবং অকল্যাণকর জিনিস না, তার মানে এটা নিশ্চয়ই জিহাদের জন্য বলা কথা নাই পুরোটা, তাই না? এটা তো অন্তত আমরা বুঝতে পারি, তারপরে যদি যেহেতু আপনি এটা তো যুদ্ধের আচ্ছা কি তাহলে যুদ্ধের আয়াত না কিসের আয়াত আমি বের করে দেখাই তাহলে তাফসীরটা নাকি জিহাদের পরেই যুদ্ধের পরেই যেহেতু লাইনটা তো এটা যুদ্ধকেই আল্লাহ তো ইয়া করতেছেন তাই না, না না তাহলে বলে দিত যে শুধুমাত্র এটা যুদ্ধের ক্ষেত্রে এটা সর্বক্ষেত্রে এই জিনিসটা যে আপনি
আপনার জন্য কোনটা কল্যাণকর, আপনার জন্য কোনটা অকল্যাণকর, এটা আল্লাহ আপনার থেকে ভালো বুঝে, এই কারণে আল্লাহ আপনাকে এই বিধানটা দিয়ে দিয়েছে। এখন আপনার আর এক্সট্রা নিজের মাথা খাটায় আল্লাহর উপরে বেশি ইয়া করা, মাতব্বরি করার কোন প্রয়োজন নাই। কোরআনের আয়াতে এই জিনিসটাই বলা হচ্ছে। মডারেট মুসলিমদের দ্বারা প্রচারিত, এটা কিন্তু বহুল প্রচলিত একটা আয়াত। সেই আয়াতটা আজকে আমাদের ভাই ভাই বলতে চাচ্ছে, এটা শুধু জিহাদ নিয়ে আয়াত শুনে আমিও তাহলে ভাই আপনি কি বলতে চাচ্ছেন জিহাদের মধ্যে অকল্যাণ আছে? কারণ এই আয়াতে তো অকল্যাণের কথা বলা আছে, পছন্দ কিন্তু অকল্যাণ করে, এই জিনিসটা তাহলে কি বুঝলো আল্লাহ জিহাদকে বললো যে পছন্দ কিন্তু অকল্যাণ কর এরকম কিছু? আমার জন্য কি কল্যাণ কর না কল্যাণ কর সেটা আল্লাহ তালাই ভালো জানে, এটা আমরা সবসময় বলি। কিন্তু এখন যে হাদিস গুলা, যে কোরআনের আয়াত গুলা, সেগুলো 1400 বছর আগের, এখন তার ভিতরে মানে আমি কোরআনের কথা বলতেছি না, হাদিস অনেক হাদিস আছে, অনেক বিকৃত হয়ে যায়। হাদিসের কথা বলিনি, হাদিস নিয়ে আমরা হাদিসের প্রসঙ্গ এখানে অপ্রাসঙ্গিক না। আপনি মানে তাফসীরের কথা যেহেতু আনতে চাইতেছেন, সেজন্য আমি বলছি তাফসীর, তাফসীরটা তো হাদিস না, তাফসীর হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ হ্যাঁ, কোরআনের ব্যাখ্যাটা তো সেইগুলো এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে, তাই না? এক একজন মানে কারা? তারা যেমন ইবনে কাসির একরকম ভাবে ব্যাখ্যা করেছে, তাফসীর জালালুদ্দিন। ইবনে কাসির কি নিজের কোনো বক্তব্য এখানে ঢুকাইছেন নাকি তার বক্তব্য লিপিবদ্ধ করেছেন তাফসীরে? তাফসীর তার মানে আপনি নিশ্চয়ই পড়ছেন, তাফসীর জিনিসটা কার বক্তব্য তাফসীরের মধ্যে আছে? ইবনে কাসিরের কোনো বক্তব্য আছে তাফসীরে? না না না, ইবনে কাসির আমার আমার আজকে ইচ্ছা হলো আজকে আমি একটা তাফসীর লিখে ফেলবো এবং মনের খুশি মতো আমি একটা আয়াতের একটা আমি আমার সেগুলা ইজমা কিয়াসের মাধ্যমেই আসে, ইজমা কিয়াসের মাধ্যমেই আসে, মানে তাফসীর হয় না ভাই, ইবনে কিয়াস ইজমা কিয়াসের মাধ্যমে আসে, হাদিস হাদিস আসে। আচ্ছা যাই হোক, মানে ইবনে কাসির উনি তো ওনার ব্যাখ্যা মতো লিখছে, বা উনি ওনার ব্যাখ্যা মতো লিখছে, এটা কে বলছে ভাই? উনি ওনার ব্যাখ্যা মতো লিখেছেন, এটা কে বলেছে আপনাকে? সেটাই আমারও একটু অবাক লাগছে যে তাফসীর জিনিসটা আমার আমার আমি খুবই কম জানি, আমার জানা ভুল থাকতে পারে, আমি আগে বলছি। আচ্ছা সমস্যা নেই, সমস্যা আপনি তাহলে একটু এই জিনিসটা জেনে নেবেন যে তাফসীর জিনিসটা কোন তাফসীর কারকের যদি এরকম নিজের বক্তব্য দেয় তাহলে ওইটাকে তাফসীর হিসেবে গ্রহণ, মানে তাফসীরের উসুল যদি আপনি পড়েন, তাফসীর কিভাবে লিপিবদ্ধ করা হয় সেটার মধ্যে এই জিনিসটা অ্যাবসেন্ট। সেটার মধ্যে যদি সে নিজের বক্তব্য দেয় তাহলে এটা তাফসীরের উসুলের বিরোধী হবে, মানে তাফসীর বানানোর যে নিয়ম আছে, তাফসীর লেখার যে নিয়ম আছে, নিয়মটাকে খণ্ডন করবে মানে ভঙ্গ করবে, ফলে ওইটা তাফসীর হিসেবে গণ্য হবে না। ওটা ওই 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 আলেমের বা ওই ব্যক্তির, সেটা হইতে পারে কোন আলেম বা জালেম, তার ব্যক্তিগত মতামত। যেমন ধরেন আমি যদি এখন এই মুহূর্তে এইটার একটা ভাঙাচোরা একটা জবাব আপনার সামনে তুলে ধরি, তাহলে কিন্তু এটা দ্বারা হবে এটা আমার বক্তব্য। তাফসীর কিন্তু এরকম করে চলে না, তাফসীর জিনিসটা চলে না। এই দেখেন আমি আপনাকে এটা তাফসীরটা দেখাই করেন, এই তাফসীরটা চলে কিভাবে? আচ্ছা একটা হিন্দি, সেটা হচ্ছে সাহাবিদের এবং তাবেঈদের বা তাবে তাবেঈনদের। সাধারণত ভালো তাফসীর কেন তাফসীর ইবনে কাসিরকে বা এই যে এগুলোকে বলা হয় কেন, কারণ তাফসীর জালালুদ্দিনকে, তাফসীর ইবনে আব্বাসকে কেন বলা হয়, কারণ এগুলো হচ্ছে সাহাবিদের বক্তব্যই বেশিরভাগ ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেইটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসকেই গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। সেই কারণেই এই তাফসীরগুলো এত প্রসিদ্ধ, এত বিখ্যাত। এবং মজার বিষয়, তাফসীরটাকে বা হাদিসটাকে আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি আসলে কোরআনকে অস্বীকার করেন, কারণ এই ব্যক্তিদের কাছে আপনারা কোরআন পাইছেন, কোরআন নামে যে একটা কিছু আছে এটা আপনারা পাইছেনই এদের কাছে, অন্য কারো কাছে না। কিন্তু ভাইয়া এখন তো ধরেন আহলে হাদিস একটা গ্রুপ আছে আমাদের ভিতরেই, তারা তো মানে হানাফি মাজহাব আছে, তাদেরকে দেখতে পারে না, তাই না? তো তাদের হাদিস বলে যে অনেক হাদিস মানে তারা এক্সেপ্ট করতে পারে না হাদিস মানে। হ্যাঁ হাদিস মানে, কিন্তু তাদের সাথে তো হানাফি মাযহাবের দ্বন্দ্ব আছে, তাই না? যে না অনেক অনেক হাদিস আছে যে তারা মানে না, বা অনেক হাদিস আছে যেমন এক রাকাত তিন রাকাত এরকম অনেক হাদিস আছে না, যে তাদের সাথে সংঘর্ষ বা এরকম তো বাহাস হইতেছে অনেক তাদের সাথে। বুঝতে পেরেছি, ধরেন টম ডিক এন্ড হ্যারিরা কোন একটা হাদিস বিষয়ে একমত হতে পারছে না, এটা তো আসলে ইসলামের কিছু যায় আসে না, তাই না? হ্যাঁ যায় আসে না। তো মানে আমরা এবার একটু তাফসীরটা তাহলে দেখে নিই। হ্যাঁ আমি একটু অনেক কথা তাফসীরটা দেখতে চাচ্ছিলাম, 216 নম্বর আয়াত সূরা বাকারা, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড। আপনি যদি চান আমি প্রথম পাতা দেখাচ্ছি। না না ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের জন্য কষ্টদায়ক, আর হয়তো দেখেন আয়াতের অনুবাদটা দেখেন, এটা সেন্স মেক করে দেখেন, জিহাদের কথাটা বলে দিছে আলাদা করে, কি বলছে যে এটা তোমাদের জন্য কষ্টদায়ক, খরচ করা হয়েছে সাথে বলতেছে, আর হয়তো কোনো বস্তু তোমরা অপ্রীতিকর মনে করো অথচ উহা তোমাদের জন্য কল্যাণপ্রদ, এবং এমনও হতে পারে যে বস্তু তোমরা পছন্দ করো তাহা তোমাদের জন্য ক্ষতিকর, মূলত আল্লাহই তাহা জানেন এবং তোমরা তাহা জানো না। এরপরে দেখেন, এবং অন্য আয়াতে নিশ্চয় আপনি জানেন যে আল্লাহ যাহা জানে তোমরা তাহা জানো না, এরকম আর অনেক কিছু আছে। এরকম আয়াত আপনি বললে একটা না, অনেক দেখতে পারবো জাস্ট এটা কেন পিক করছি, কারণ এটা বহুল প্রচলিত আয়াত। জাস্ট সার্চ করেন, যারা যারা কমেন্ট সেকশনে আছেন আপনারা জাস্ট সার্চ করেন, লেখেন যে আল্লাহ নোজ
হোয়াট ইজ বেস্ট ফর ইউ, এটা লিখেন, দেখেন তারপরে কতগুলো কোট পান, কতগুলো এই যে ছবি পান, পাহাড়ের ছবি, মানুষের ছবি, গাছের ছবি দিয়ে দিয়ে, কতগুলো চাঁদের ছবি, তারার ছবি দিয়ে কতগুলো পান দেখেন, তাহলে বুঝবেন যে এটা কত ফেমাস একটা আয়াত এটা। আচ্ছা, সেখানে বলতেছে যে মুসলমানদের জন্য জিহাদ ফরজ করা করিয়াছেন উদ্দেশ্য তাহারা যেন ইসলামের দুশ্মনের ক্ষতি সাধনের ক্ষেত্রে প্রতিরোধ গড়িয়া তুলিতে পারে। ইমাম অমুক বলেন, রণাঙ্গনের সৈনিক কিংবা গৃহবাসী নাগরিক প্রত্যেকের জন্য জিহাদ ফরজ, গৃহবাসী নাগরিকদেরও প্রস্তুত থাকিতে হইবে, যখনই কোনো রূপ সাহায্য চাওয়া হইবে সাহায্য করিবে, যেমন যখন পানি সরবরাহের প্রয়োজন হইবে পানি সরবরাহ করিবে, এবং যখন ময়দানে যাওয়ার ডাক আসবে তখন ময়দানে অবতীর্ণ হইবে। অবশ্য যদি তাহার গৃহ অবস্থান অপরিহার্য না হয়, এই যে যেমন অপরিহার্য না হয় এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ওই যে একটা বাচ্চা ছেলে আসছিল জিজ্ঞেস করতে, বাচ্চা বলতে মানে 14 বছরের মতন একটা ছেলে আসছিল, সে বলতেছে আমি জিহাদে যাবো, তখন অন্যরা বলছে যে আর কিন্তু এরকম বাড়িতে কিন্তু বাবা আছে, আর কিন্তু বাড়িতে আসবে, তখন বলছে যে তোমার বাড়িতে কি তোমার মা বেশি আছে, তোমার বাবা বেশি আছে, এক হাদিসে আসছে তিনবারের বেলায় দুই সবক হাদিসে এটাই আসছে তিনবারের বেলায়, তিনবার এরকম জিজ্ঞেস করছে ফিরে যাও তাদের সেবা করো, এক হাদিসে আসছে বাপ মায়ের কথা বলছে, আর এক হাদিসে আসছে যে মায়ের কথা বলছে, বলে বলছে যে তুমি ফিরে যাও তার সেবা করো কারণ জান্নাত তার পদতলে, আর এক হাদিসে আসছে বলছে তাদের সেবা করো জান্নাত তাদের পদতলে। তো এই যে গৃহ অবস্থান অপরিহার্য তার জন্য এই জন্য তারে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে জিহাদে নেয়নি, তো এই জন্য আর একটা হাদিসে আসছে ওইটার কি ব্যাখ্যা দিয়ে দিলাম, আপনারা চাইলে ওই হাদিসটা আমি দেখাতে পারি। আচ্ছা, অর্থাৎ যে ব্যক্তি জিহাদ না করিয়া এবং নিজেকে জিহাদের জন্য প্রস্তুত না রাখিয়া মারা গেল সে জাহেলের মৃত্যুবরণ করিল। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মক্কা বিজয়ের পরে আর হিজরতের প্রশ্ন নাই, এখন বাকি রইল জিহাদ ও জিহাদের সংকল্প, মানে মক্কা বিজয়ের পরে আর হিজরতের কোনো কাজকাম নাই, পালানোর কোনো কাজকাম নাই, এরপরে কাজ হচ্ছে শুধু জিহাদ এবং জিহাদের, যখনই তোমাদের ময়দানে ডাকাবে তখনই গৃহ হইতে বাইরে আসবে। আল্লাহ বলেন তোমাদের কাছে ইহা খুবই কঠিন কষ্টকর, তাহা এই যে তোমরা কেউ নিহত হইবে, কেউ আহত হইবে, কেউ সফরের দুর্ভোগ সহ্য করিবে এবং শত্রু মোকাবিলা করিতে গিয়া ক্লান্ত শান্ত হইবে, অথবা আল্লাহ বলেন অমুক অমুক অমুক, অর্থাৎ এই যুদ্ধের ফলে আল্লাহ সাহায্য লাভ ও শত্রুর বিজয় অর্জিত হইবে, তাদের শহর সম্পদ ও সন্তান সন্ততির উপর মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হইবে, মানে তাদের শহর দখল করবে, সম্পদ দখল করবে, মানে গনিমতের মাল, সন্তান সন্ততি, আচ্ছা আচ্ছা, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হইবে। আল্লাহ পাকের বাণী, এই পরেরটা দেখেন, এই কথাটা ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, কি কথাটা দেখেন এই অংশটা, ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, কেহ হয়তো কোনো জিনিস ভালো মনে করে অথচ উহাতে কোনো কল্যাণ থাকে না, যুদ্ধ হইতে বিরত হইয়া ঘরে বসিয়া থাকা হয়তো কেহ ভালো মনে করে অথচ ইহার ফলে তাহার শত্রু তাহার দেশ ও প্রশাসন দখল করিয়া থাকে, অবশেষে আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ তাআলা কোনো ব্যাপারে পরিণতি সম্পর্কে সর্বাধিক জ্ঞাত, তাই তিনি তোমাদেরকে ইহ ও পরকালে কল্যাণকর ও অকল্যাণকর সকল কিছুই তোমাদেরকে জানাইয়া দিলেন, তাহার সেই হেদায়ত অনুসরণ করো ও তাহার নির্দেশ মানিয়া চলো, তাহা হইলে অবশ্যই তোমরা সঠিক পথের সন্ধান পাইবে। মানে এই আয়াতে কিন্তু আল্লাহ কোথাও বলে নাই যে আপনার জন্য ভালো কোনটা আপনি সিলেক্ট করবেন, উল্টাটা বলছে যে ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, সকল ক্ষেত্রে কোনো জিনিস আপনি ভালো মনে করতেছেন অথচ সেটাতে কোনো কল্যাণ নাই, আবার আপনি ক্ষতিকর মনে করতেছেন বা খারাপ মনে করতেছেন অপছন্দ করতেছেন, কিন্তু ওইটাতে অনেক কল্যাণ আছে এরকম হতে পারে, সেটাই আল্লাহ বলছে যে আল্লাহ জানে। তার মানে আপনি যেটা বলতেছেন কথাটা এই আয়াতে তাফসীরটাতে ক্লিয়ার যে এটা শুধু জিহাদের আয়াত না, ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই ক্ষেত্রে কোনোভাবেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন না কোনটা আপনার জন্য ভালো বা খারাপ আসবে। তাহলে মাতবুল ভাই, যে 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে যে কথাটা বলা আছে যে অমুসলিমদের হতে নিকৃষ্টতম দিন, এই কথাটা যদি আল্লাহ সরাসরি ঘোষণা করে দিয়েছে, কিন্তু আমাদের রিমাইন ভাই মনে করতেছে যে ধর্ম ধর্ম কোনো ভেদাভেদ নেই, সব মানুষ সমান, সব মানুষের মর্যাদা সমান, সবাই সমান মর্যাদাশীল মানুষ হবে, সবাই সম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে। রিমাইন ভাই তার বিবেক, তার চিন্তা ভাবনা, তার বিবেক বুদ্ধি সব ব্যবহার করে এই চিন্তা, কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছে, আল্লাহ পাক কি কিন্তু জানে কোনটা রিমাইন ভাইয়ের জন্য ভালো আর কোনটা রিমাইন ভাইয়ের জন্য খারাপ। তো আমি এটা বুঝতে পারতেছি না, তাহলে এই কথাটা এই যে আয়াতটা এখন দেখা যাচ্ছে আলবাইনার 6 নম্বর আয়াত, এই আয়াতটা রিমাইন ভাইয়ের জন্য ভালো নাকি রিমাইন ভাই তার বিচার বুদ্ধি ব্যবহার করে যে বিচার বুদ্ধিটা যে মোরাল স্ট্যান্ডার্ডটা আল্লাহ এবং তার নবী থেকে অনেক 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 ভালো, যেটা দিয়ে মুসলিমরা নির্দিষ্ট জীব না, অমুসলিমরাও হচ্ছে তার মতোই সাধারণ মানুষ, তার মতোই স্বাভাবিক মানুষ, তাদেরও পরিবার আছে, তাদের বাবা মা আছে, তারাও তাদের মাকে ভালোবাসে, আমরা যেমন আমাদের মাকে ভালোবাসি, আমরা যেমন আমাদের সন্তানদেরকে আদর করি, তারাও তাদের সন্তানদেরকে আদর করে, একই জিনিস, কোনো পার্থক্য নেই। আমার একজন হিন্দুর সাথে আসলে আমার কোনো পার্থক্য নেই, মানে মানে সে হয়তো একটা, আমি হয়তো কোনো কিছু পূজা করতেছি না, রিমাইন ভাই হয়তো একটা অদৃশ্য আল্লাহ পূজা করতেছে, কিন্তু আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই, কেউ কারোর থেকে নিকৃষ্ট বা উৎকৃষ্ট না। তাহলে আমরা কি এটা বুঝতে পারতেছি যে রিমাইন ভাইয়ের মোরাল স্ট্যান্ডার্ডটা আল্লাহ এবং তার নবী থেকে অনেক ভালো? এটা আমি না না আসিফ ভাই, আমি আসলে যুক্তি দিয়ে পারবো না, কারণ আমার নলেজ খুবই কম। আপনার ভাই নলেজ বেশি থাকতে পারবেন, যুক্তি দিতে হলে কিন্তু নলেজ বেশি থাকার কোনো প্রয়োজন নাই, আপনি কিন্তু নলেজ ছাড়া যুক্তি দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি যেহেতু কম জানি, আপনি যেই কথাগুলো বললেন এই গত এক মিনিটে আমি সেটাই বিশ্বাস করি সিরিয়াসলি। এই যে আপনি বললেন যে ও মুসলিমদের তাদের মা বোন আছে, তাদের বাবা আছে, আমাকে তো ঘৃণা করতে বলা নাই, তাই না? নিকৃষ্ট বলছে আল্লাহ তাআলা বলছে,
আপনার মাথা যখন থাকবে সে হচ্ছে নিকৃষ্ট, এটাই তো ভাই ঘৃণা হইলো। আমার মাথায় অলরেডি আছে যে আপনি হচ্ছেন নিকৃষ্ট, কিন্তু আমি আপনাকে কিছুই বললাম না, তার মানে তো আমি তো আপনাকে নিকৃষ্ট ভাবতেছি, ভাবনাটাই তো ঘৃণা হইলো না। দেখি নাই, বাট আমি অনেকের কাছে শুনছিও যে অমুসলিমদেরও অধিকার আছে, তাদেরও অনেক ইয়ে আছে। মুসলিমরা মানে যারা হচ্ছে আহলে কিতাব তারা জিজিয়া কর দিয়ে মুসলিমরা এসে থাকতে পারবে, এবং জিজিয়াটা নেওয়ার সময় আপনি তাদের দাড়ি ধরে ঠাস ঠাস করে গালে থাপ্পড় দিতে পারবেন যেন তারা অপমানিত হয়। কোরআনের আয়াতে যে কথা আছে আপনার মোবাইল স্ট্যান্ডার্ড তো আল্লাহ থেকে বেটার হয়ে গেছে, আপনি করতেছেন না, আপনার মোবাইল স্ট্যান্ডার্ড যদি মোহাম্মদ সম্পর্কে থাকতো তাহলে তো আপনি করতেন ভাই। না এরকম না, আমি এখন আমার চারিপাশে যা দেখছি সেটাই তো, সেই হিসেবে তো আমি বলবো, সেই হিসেবে তো আমি ইসলামটাকে গ্রহণ করব। আপনি দেখা দিচ্ছিল নবী কি করেছে, আপনার চারিপাশে না, আপনি দেখা দিচ্ছিল নবী কি করেছে আল্লাহ কি বলেছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি আসিফ ভাই আপনি বলতে চাচ্ছেন যে আমরা যারা এখন মুসলিম তারা পুরোপুরি মুসলিম না, মানে আমরা মানতেছি না, এটাই তো আসিফ ভাই নাকি? আপনি বলতেছেন যে আপনি এটা মানেন না, তার মানে আপনি নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আপনি বুঝতে পারছেন কাজটা আপনার মোবাইল স্ট্যান্ডার্ডের সাথে যায় না। হয়তোবা 1400 বছর আগের সিচুয়েশন অন্যরকম ছিল বা অন্য কিছু ছিল যা আমরা জানি না, এরকম তো হইতে পারে না আসিফ ভাই, আমি এটাই মানি। এখন আপনি কি মানবেন সেটা আপনার বিষয় বা ইয়ে, আমি যেটা মানি সেটা আমি বললাম আপনাকে, এই আর কি। আর বেশিরভাগ আমরা মুসলিমরা এই রকম ভাবে ইসলামটা পালন করতেছি। নবী কি ওই যে 1400 বছর আগের নবী হিসেবে পাঠানো হয়েছে নাকি কিয়ামত পর্যন্ত নবী হিসেবে পাঠানো হয়েছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্তই পাঠানো হয়েছে, সেটাই শুনতেছি। কোরআন কি 1400 বছর আগে আরবের জন্য পাঠানো হয়েছে নাকি সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত পাঠানো হয়েছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্তই পাঠানো হয়েছে। তাহলে আর কি কোনো নতুন নবী আসবে? মানে এই যে 1400 বছর পার হয়ে গেছে এখন তো এটা দেখ না, এটা নতুন আপডেট ভার্সন আসবে, এটা অ্যান্ড্রয়েড আপডেট ভার্সন? না, আর কোনো নতুন নবী আসবে না। তাহলে নতুন নবী আসবে না, তার মানে কি মুহাম্মাদের মৃত্যুর সাথে সাথে সব ধরনের বিধি নিষেধ শরীয়ত শরীয়তের যা বন্ধ হয়ে গেছে, পদ বন্ধ হয়ে গেছে, তাই না? এখন শরীয়তের পদ যদি সব বন্ধ হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বলতেছেন যে 1400 বছর পার হয়ে গেছে এখন আর সেই নিয়মটা আমরা এখনকার সময় প্রযোজ্য না? প্রযোজ্য কিনা আমি সেটা জানি না, আমি আমি বলছি যে আমার পারিপার্শ্বিক অবস্থা বা আমার আশেপাশে মুসলিম বা আমি যাদের সাথে চলতেছি যারা প্র্যাকটিসিং মুসলিম, তারা তো এত ধরনের শরিয়া আইনে আছে যে একটা নারীকে যদি সে ইয়া করে বা পরকীয়া লিপ্ত হয় বা ইয়া হয় তাকে মারার আদেশ আছে। তো এখন তো এরকম হচ্ছে না আমাদের সমাজে বা বাংলাদেশে, বা বাংলাদেশে হচ্ছে না। তো তো সেই জন্য আমি বলতেছি যে সেটা হয়তো বা সেই যুগে ছিল বা সেই সেই যুগের পারিপার্শ্বিক অবস্থা ওইরকম ছিল, বা হাদিসেও ভুল থাকতে পারে, কারণ হাদিস তো অনেক হাদিসই তো এখন শুনতেছি জাল হাদিস হইতেছে বা সেগুলো হাদিস ছিল না। একটা একটা জাল হাদিস আপনি আমাকে বানায় দেখান তো ভাই। মানে এই যে এই সমস্ত ভাই এই কথাগুলো হচ্ছে না জেনে বলেন ভাই, কোনো বাতের বাতা একটা জাল হাদিস বানায় নিয়ে আসবে, এই চ্যালেঞ্জটা আমার নাই, এটা হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাকের চ্যালেঞ্জ। কোনো বাতের বাতা যদি থাকে একটা জাল হাদিস বানায় নিয়ে আসেন, মানে একটা হাদিস বানায় নিয়ে আসেন আপনি, ওইটাকে যদি জাল প্রমাণ তারা না করতে পারে কথাবার্তা বলে বাইয়া বলে আমি তাদেরকে একদমই আগেছে কথা না, মানে যেটা হচ্ছে যেটা ফ্যাক্ট সেটা আব্দুল্লাহ আব্দুল রাজ্জাক একদম টু দি পয়েন্টে টু একদম ফ্যাক্ট উল্লেখ করেছে। আমি কিন্তু কারণ খুবই ভালো লেগেছে এই ইয়ান ছেলেটা আমার
হয়েছে, আমি ওই আগের ভিডিওগুলো দেখেছিলাম তো, যে হাদিস না মেনে কোরআন মানার এরকম কিছু, এরকম কিছু তার ভিডিও ছিল, বেশ বড় বড় কিছু ভিডিও ছিল, ওই ভিডিওগুলো দেখেছি তো, তাই আমার কান্দাজ হয়েছে যে সে ওইখানে যার সাথে কথা বলতে গেছে সেই লোক তো ভাই কোরআন হাদিস সম্পর্কে মনে হয় না যে বিন্দু পরিমাণ কোনো ধারণা আছে, এমনকি আরবিও মনে হয় না যে পড়তে পারে সে ঠিক মতো, তো একদম বিলাই হয়ে গেছে ওই লোক ভাই, আমার মতো মনে হয় পড়তে পারে না, আমি কলিখতে কলম মাঙ্গি এরকম আরবিও মনে হয় সে পারে না, সে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহের সাথে শুরু করতে পারতো, সে তাকে তো ধুয়ে মুছে প্যাকেট করে বাড়ি পাঠায় দেওয়ার কথা, তো ওইটা অবভিয়াসলি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত, বিশেষ করে যারা এই ধরনের না জেনে বা হয়তো অল্প জেনে বা হয়তো এর কাছে, আমি আমি শুনেছি ওই লাইভে, আমি শুনেছি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমদের ভিতরে একজন, এবং তার একদম সুযোগ্য সন্তান হয়েছে, কোনো রাগঢাক করে না, যেটা আছে সেটা বলে, কোনো মিথ্যা বলে না, কোনো টাপাবাদী করে না, কোনো রংঢং করে না, যা আছে সত্য কথা, এবং যদি প্রভাবিত হয়ও সে পরে যেমন যেমন এই যে ইয়ে নিয়ে এই যে কিটার নাম স্বচ্ছ রোগ নিয়ে পরে এসে বলেছিল যে আমি মাঝখানে একটু প্রভাবিত হয়েছিলাম এই মিডিয়ার দ্বারা, এই সেই আপনারা অনেকেই হয়েছেন, কিন্তু আমি এখন একদম পুরা কনফার্ম দাবির সাথে সে একটা পরে বলতেছে, চ্যালেঞ্জ দিয়ে দিয়ে বলতেছে যে ছোঁয়াচে রোগ জিনিসটা নিয়ে, সে পরের একটা ওয়াজে আর কি একদম পুরা ডিটেলস বলছে, বলছে যে আমি মাছ আমি শুরুতে আপনাদেরকে যা বলছিলাম আজকেও এখন তাই বলবো, মাঝখানে আমি কিছু কথা বলেছিলাম প্রভাবিত হয়ে মিডিয়ার দ্বারা, যে এখন আমি আমার আগের বক্তব্যে আমি নিশ্চিত, এবং আমি আমার আগের বক্তব্যটাতেই আমি বহাল থাকছি, এরকম পুরা একেবারে একদম রাগঢাক না রেখে বলে যে আপনাদের কার কার পক্ষে সম্ভব আসেন চ্যালেঞ্জ নিয়ে, আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি, মানে তার বাপের মতো, তার বাপও তো বলে যে চ্যালেঞ্জ দিচ্ছি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আমাকে ভুল প্রমাণ করে দেখাও, শুয়ের ফালে শুই ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, কিন্তু এই হাদিস ফিটতে হবে না, তো একদম পুরো ওই হাদিস ওইটা ওই লাইকটা আমার মনে হয় রিমান ভাই আপনি আরেকবার একটু ভালো করে দেখেন এবং জিনিসগুলো চেক করে দেখেন, কারণ যদি দেখার পরেও আপনার মুখ দিয়ে এই কথাগুলো বাইর হয় হাদিস এই ওই বানানো বা এইটা ওইটা, তাহলে আমার মনে হয় যে আপনি ওই লাইকটা রেফারেন্স করে চেক করে দেখেন, একবার একটু চেক করে দেখেন কথাগুলো, ঠিক আছে আপনি কি আরো কিছুক্ষণ আছেন তো আমি কি একটু পাঁচ মিনিটের জন্য ঘুরে আসবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি ঘুরে আসেন তাহলে, আছি আরো কিছুক্ষণ, রিমান ভাই তাহলে আজকের মতো কি আপনি আরো কিছু বলতেন ফিনিশিং দেন তাহলে, না না ঠিক আছে তাহলে মাতবুল ভাই ভালো থাকবেন, ঠিক আছে ইসলাম সবাই খুব একটা জানি না, যতটুকু জানি অতটুকু মানার চেষ্টা করি, তো এর মাধ্যমে অনেকেই আমাকে গালি গালাজ করতে পারে, হ্যাঁ সে মুসলিম হিসেবে এগুলো কেন করতেছে, বা আবার অনেক নাস্তিকও গালি গালাজ করতে পারে যে সে কিছু জানে না, আমি আসলেও খুবই কম জানি, তো এইখানে আমার ভুল বুঝার কোনো কিছু নাই, ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি, জি।